অনেক দিনের পুরনো বিধিমালাকে ভেঙে বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা প্রণয়ন করেছে, যা আমাদের সবারই জেনে রাখা উচিত, বিশেষ করে যারা নিত্য যাতায়াত করে দেশ বিদেশের বিভিন্ন স্থানে। আপনাদের সুবিধার্থে আমরা আজ বাংলাদেশ এয়ারপোর্টের নতুন ব্যাগেজ বিধিমালাটি সম্পূর্ণ তুলে ধরলাম। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বোর্ড কর্তৃক জুনের 2 তারিখে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী ব্যাগেজ বিধিমালা 2012 বাতিল করে নতুন বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালা ট্যুরিস্ট ব্যাগেজ রুল 1981 এবং প্রিভিলেজ পার্সন রুলস 2003 এর আওতাভুক্ত যাত্রী ব্যতীত সকল যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই বিধিমালা ব্যাখ্যায় যাত্রী বলতে বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে বোঝানো হয়েছে, আর ব্যাগেজ বলতে কোনো যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয়, গৃহস্থলী বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী বোঝানো হয়েছে, যার প্রত্যেকটি আইটেমের ওজন 15 কেজির বেশি হবে না। নতুন বিধিমালায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, 1. আকাশ ও জলপথে আসা 12 বছর বা তার বেশি বয়সে যাত্রীর সঙ্গে আনা হাত ব্যাগ, কেবিন ব্যাগ বা অন্য কোনোভাবে আনা ব্যাগের ওজন যদি 65 কেজির বেশি না হয়, তবে সেই ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই খালাসযোগ্য, অর্থাৎ 65 কিলোগ্রাম পর্যন্ত ব্যাগেজ শুল্ক ও করমুক্ত। উপবিধি 1. উল্লেখিত ব্যাগেজের অতিরিক্ত 35 কিলোগ্রাম পর্যন্ত ওজনের পরিধেয় বস্তু, ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী, বই, সাময়িকী এবং পড়াশোনা সামগ্রী সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই খালাস করা যাবে বা আনা যাবে। 2. 12 বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে 40 কিলোগ্রাম পর্যন্ত ওজনের কার্টন, ব্যাগ বা বস্তায় আনা ব্যক্তিগত ব্যাগেজের জন্য কোনো প্রকার শুল্ক ও কর দিতে হবে না, তবে এই সুবিধা ছাড়া অন্য কোনো সুবিধা 12 বছরের কম বয়সী যাত্রী পাবে না। 3. যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ এর ক্ষেত্রে তফসিল 1 এর নির্ধারিত ফর্মে ঘোষণা প্রদান এবং এই বিধিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই খালাস করা যাবে, তবে ব্যাগেজ খালাসের সময় ঘোষণাপত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। 4. এই বিধিতে ভিন্নরূপ যাই থাকুক না কেন, একজন যাত্রী তফসিল 3A উল্লেখিত পণ্যের প্রত্যেকটি একটি করে পণ্য সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই এবং তফসিল 2A উল্লেখিত পণ্যের প্রত্যেকটি একটি করে পণ্য তফসিলে উল্লেখিত শুল্ক ও কর পরিশোধ করে আনতে পারবে, মোবাইল ফোন 2টি করে আনতে পারবে। 5. একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী 1 লিটার পর্যন্ত লিকুইড বা মদ অথবা মদ জাতীয় পানীয় সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবে। 6. একজন যাত্রী তার ব্যবহারের জন্য সহজে বহনযোগ্য সকল প্রকার যন্ত্রপাতি এবং সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবে। 7. একজন যাত্রী 100 গ্রাম পর্যন্ত ওজনের স্বর্ণালঙ্কার অথবা 200 গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবে, তবে 1 প্রকার অলঙ্কার 12টির বেশি আনা যাবে না। একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় 234 গ্রাম বা 20 তলা পর্যন্ত ওজনের স্বর্ণবার অথবা স্বর্ণপিণ্ড বা 234 গ্রাম ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবে। 8. স্থলপথে আসা একজন যাত্রী সর্বোচ্চ $400 মূল্যের ব্যাগের সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আমদানি করতে পারবে। 9. আকাশ, স্থল বা জলপথে আসা একজন অসুস্থ, পঙ্গু বা বৃদ্ধ যাত্রীর জন্য ব্যবহারের চিকিৎসাদি যন্ত্রপাতি বা হুইল চেয়ার আনার জন্য কোনো প্রকার শুল্ক ও কর দিতে হবে না। 10. এই বিধিমালায় যাই থাকুক না কেন, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে তার ব্যাগের সকল প্রকার শুল্ক ও কর থেকে অব্যাহত পাবে। 11. সকল প্রকার যাত্রীর জন্য কাস্টমস ঘোষণাপত্রে বিধান করা হয়েছে। ব্যাগের সংক্রান্ত নতুন বিধিমালা সম্পর্কে আরও জানতে বাংলাদেশ কাস্টমসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে গেলে আপনারা ব্যাগেজের সকল ফরম, তফসিল এবং কী পণ্য কত পরিমাণ শুল্ক এবং করমুক্তভাবে আনা যাবে তার বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।